দুই বোন একই সাথে বিয়ে করেছেন এক মার্কিন সেনা কর্মকর্তাকে। এক দেহে দুই মাথা নিয়ে জন্ম নেওয়া যমজ বোন 3 বছর আগে গোপনে বিয়ে করেন নিজেদের চেয়ে বয়সে 1 বছরের ছোট জোশ বোলিংকে। একসঙ্গে 3 জনে মিলে বেশ সুখেই আছেন তারা। বিয়ের ঘটনা গোপন রাখলেও সম্প্রতি সে খবর সামনে আনে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট। জোশ বোলিং এর ফেসবুকে পোস্ট করা একটি 20 সেকেন্ডের ভিডিও ফুটেজে অ্যাবি ও তার বোনকে সাদা স্লিভলেস ব্রাইডাল গাউন পরে থাকতে দেখা যাচ্ছে। ভিডিওতে নাচের সঙ্গে 3 জন পরস্পরকে চুম্বন করছেন। 1990 সালের 7 মার্চ যুক্তরাষ্ট্রের মিনেসোটার মাটিতে 2 মাথা এবং 1 শরীর নিয়ে জন্মগ্রহণ করেন অ্যাবিগেইল লোরেন হ্যানসেল ও ব্রিটানি লি হ্যানসেল। 1996 সালে দ্য অপরা উইনফ্রে শো এবং লাইফ ম্যাগাজিনের কাভারে উপস্থিতির মাধ্যমে বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করেন অ্যাবি ও ব্রিটানি নামের যমজ দুই বোন। তখন জানানো হয় দুই বোনের শরীর এক হলেও দুজন দুই ব্যক্তিত্বের অধিকারী, কারণ দুজনের আলাদা মস্তিষ্ক, পৃথক হৃদয়, পাকস্থলী, মেরুদণ্ড ও 2টি ফুসফুস আছে। দুজনের খাদ্যাভ্যাসও ভিন্ন, তাই ক্ষুধাও পায় আলাদা আলাদা সময়ে, যে কারণে তাদের ইচ্ছা অনিচ্ছা, চিন্তা ভাবনা, কল্পনা, স্বপ্ন, মানসিক অনুভূতি সবই আলাদা, কিন্তু এক শরীরেই তাদের অবলম্বন। 2 পায়ে ভর করে চলেন তারা, এমনকি তাদের হাতও 2টি। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এই যমজ বোনের বাবা প্যাটি ও মা মাইক জানিয়েছিলেন জন্মের সময় যমজদের আলাদা করলে তাদের বাঁচানো যেত না, যে কোনো একজন মারা যেত, কোনো সন্তানকেই হারাতে চাননি তারা। এভাবেই বড় হয়েছে তাদের জোড়া লাগানো সন্তান। গণমাধ্যম পিপল ম্যাগাজিন বলছে বর্তমানে শিক্ষকতার পেশায় আছেন অ্যাবি ও ব্রিটানি। অ্যাবি শেখান অঙ্ক আর ব্রিটানি পড়ান ইংরেজি।